হ্যালো বন্ধু, তন্ময় বা ডাউস চ্যানেলে আমি তন্ময় চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আপনাদেরকে বলবো যে আপনাদের পাখি চর্বি হলে কি করবেন ও কিভাবে বুঝতে পারবেন। চলুন ভিডিওটি শুরু করা যায়। ভিডিওটি স্কিপ করে দেখবেন না। ভিডিওটি যদি ভালো লাগে লাইক ও সাবস্ক্রাইব করে যাবেন। প্রথমেই বলবো যে আপনাদের পাখির ইয়ে হলে কি চর্বি হলে কি করবেন। দেখুন, আমার একটি পাখি দিয়ে আপনার দেখাবো, এইটা চর্বি হয়নি। তা বলছি দেখুন, ভেন্ডের উপরটায় আপনারা এই জায়গাটা বুঝছেন, ফোলা টাইপের খোলা থাকবে, একটু মাংস ঢোলা টাইপের, আপনারা বুঝতে পারবেন। ও অনেক বন্ধুরা কী করে এটা ফোলা ছিল ভাবে কি, এটা ডিমের জন্য অনেক সময় ফোলা থাকে, ও বন্ধুরা এটাকে ডিম এগ বাইন্ডিং ভেবে নেয়, ঠিক আছে। কিন্তু এগ বাইন্ডিং না, এটা অনেক সময় এটা ডিমের জন্য অনেক সময় ফোলা থাকে, ও চর্বি জমলে হালকা ইয়েটা ইয়ে হয়ে থাকে, ডলার টাইপের মাংসের একটা আপনার দেখে বুঝতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, এরপরে আপনাদেরকে বলবো এবারে আপনারা কীভাবে চিকিৎসা করবেন ও কি করা উচিত। প্রবলেমটা বেশিরভাগ ফিমেল পাখিদেরই হয়, ও কারণ কি তারা হাঁড়িতে বসে ডিমে তা দেয়, ও যেরকম বদ্রি পাখিরা যেরকম খাবারটাও খাইতে মানে চুপচাপ ফিমেলরা এক জায়গায় থাকে, ও মেলরা যে খাবারটা খাইতে অনেক কারণে এইটার জন্য হয়, ও খাঁচা ছোটো ছোটো থাকার কারণে কারণেও হয়। কারণ কি অনেক বন্ধুরা ছোট খাঁচায় পাখি পোষে, এই কারণে একটা হয়, যেমন যারা কলোনিতে করে তাদের পাখি খুবই কম হয়, কারণ কি তাদের পাখি ভালো ফ্লাই করতে পারে ও খেলাধুলো লাফালাফি করতে পারে, ও যারা সিঙ্গেল কেসে করে তাদের বেশি হয় সেই তাদের এটা। কারণ কি তাদের অনেক বন্ধুরা ছোট খাঁচায় করে, আপনারা খুব ছোট খাঁচায় করার দরকার নেই, একটু মিডিয়াম সাইজের খাঁচায় করবেন, একটু বড় যেন পাখিটি উঠতে পারে ও লাফালাফি খেলা করতে পারে। আর আপনাদের পাখি এরকম হলে আপনারা সেই পাখিটাকে একটা বড় খাঁচায় দেওয়ার চেষ্টা করুন, ও তার সঙ্গে লেবু দেবেন, ও পাতি লেবু বা যে কোনো লেবুর এক টুকরো, ও আপনারা একটা পাটি লেবুকে 4 টুকরো করে 1 টুকরো জলে মিশিয়ে দেবেন, এটা সপ্তাহে আপনারা 2 দিন দেবেন, এর বেশি দেওয়ার প্রয়োজন নেই। ও এরপরে বলবো কি পাইনঅ্যাপেল ভিনিগার এটাও আপনারা দেবেন, ও এটা 1 লিটার জলে 1 চামচ দেবেন, 1 লিটার জলে 1 চামচ, এটা বেশি দেবেন না, এটা পাখিদের ক্ষেত্রে খুব একটা ভালো না, ও বেশি দিলে ক্ষতিও হতে পারে। এটাও আপনারা সপ্তাহে 2 দিন দেবেন, এর বেশি দেবেন না, লেবু জল 2 দিন ও এই ভিনিগার জলটা 2 দিন দেবেন, ঠিক আছে। আর আপনারা কোনো সফট ফুড ও মিক্স সে মিক্সিং ফু ইয়ে দেবেন না, ঠিক আছে, মিক্সিং দানা কোনো ইয়ে দেওয়া দরকার নেই, শুধু সিম্পল সাদা জল ও সাদা দানা দেবেন, এতেই আপনাদের পাখির কাজ হবে।